अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। रुचिता, 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 কিছু হয়েছে? এমন অনুভব হচ্ছে যেন নিয়তি রুচিতার জ্ঞান ফেরাচ্ছে। রুচিতা জেগে উঠলেই আমাকে ওর শরীর ত্যাগ করে নিজের লোকে ফিরে যেতে হবে, কিন্তু তার আগে আমাকে রুচিতার সাথে একবার দেখা করতেই হবে। আতরের গন্ধ, তার মানে রুচিতার আত্মা নিশ্চয়ই বাড়ির বাইরে যাচ্ছে। আতরের সুগন্ধ গোবরের গন্ধে বদলে গেল কি করে? ছি, গোবর! খাটাল! এই খাটালের মধ্যে পৌঁছলাম কি করে? রুচিতার আত্মাটা কোথায় গেল? কোথায় গেল? বাবাকে ফোন করি। হ্যালো বাবা, বাবা! বাবা, একটা বড় বিপদ হয়ে গেছে। মূর্খ, আমি আছি এখানে। বাবা, বাবা, আপনি আমায় ভয় পাইয়ে দিয়েছেন। আমি জানতাম তুমি নিশ্চয়ই কোনো গন্ডগোল করবে। গন্ডগোল তো হয়েছে, কিন্তু কি করবো? রুচিতার আত্মা এখানেই আছে, মানে রুচিতার লাশ এখানেই চাপা দিয়েছিলাম। রুচিতার লাশটাও এখানে কোথাও আছে। এবার তাড়াতাড়ি ওই সুগন্ধকে শোকো আর বলো যে রুচিতার লাশ কোথায় আছে। হ্যাঁ বাবা। বাবা, আতরের গন্ধ এখান থেকেই আসছে, কিন্তু এখানে তো কেউই নেই। সুগন্ধটা এত দূর এনেছে, তার মানে ওই আত্মার শরীরও এখানেই আছে।
যে এই দিক দিয়ে রাস্তা। বাবা আপনি দাঁড়ান, আমি খুলছি। বাবা এর মধ্যে কোনো জাদুর কিছু আছে। আমি যেই হাত দিলাম আমি সঙ্গে সঙ্গে কারেন্ট খেলাম। মূর্খ ও আত্মা এত সহজে নিজের কাছে কাউকে পৌঁছতে দেবে না। রুচিতা, এইবার তোমার ঘুম থেকে ওঠার সময় হয়ে গেছে। খুব শীঘ্রই তুমি তোমার পরিবার আর নিজের স্বামীর কাছে ফিরে যাবে। খুলে গেছে দরজা। বাবা এবার কি হবে? এটা কেন বাবা? এটা রুচিতার লাশের জন্য। যেই মুহূর্তে ওর লাশটা দেখতে পাবো সেটাকে পুড়িয়ে ফেলবো আমি, যাতে তার আত্মা মুক্ত হয়ে যায়। বাবা চলুন। এই ফুলটা তোমার রক্ষার জন্য। এটা তোমাকে সব রকমের অশুভ শক্তি থেকে বাঁচাবে। বাবা এখানে তো কিছুই নেই, মনে হয় এখানে পূজো যজ্ঞ এসব কিছু হতো হয়তো। দেখুন না, শিব ঠাকুরের মূর্তিও আছে এখানে। एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।